আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুরু করছি SSR হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের জন্য বাংলা ক্লাস। কাছের এবং দূরের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, তোমাদের সকলকে আজকে আমার এই ভিডিও ক্লাসে স্বাগতম। আশা রাখি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আমাদের পাঠ, কবিতা। আমাদের কবিতা আজকে আমাদের কবিতা হলো প্রার্থনা। এই কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের কবিতাটির নাম হলো প্রার্থনা, লিখেছেন সুফিয়া কামাল। কবিতাটি আমি আবৃত্তি করি, তোমরা শুনবে। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি কবিতাটি সুন্দর করে আবৃত্তি করব, প্রার্থনা মতো করে, মুনাজাতের মতো করে, তোমরা মনোযোগ সহকারে শুনবে। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসা গেয়ে যাই এই গান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি এবার তোমরা আমার সাথে আবৃত্তি করবে। প্রার্থনা, সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসা গেয়ে যাই এই গান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটি ভালো করে শুনলে, আশা করি এই কবিতাটি তোমরা সুন্দরভাবে পড়তে পারবে এবং তোমাদের কবিতাটি মুখস্থ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসলাম আমাদের অনুশীলনীতে। তো প্রথম এক নম্বর অনুশীলনীতে এখানে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এক নম্বরে আছে প্রার্থনা, এটি আছে কবিতার শুরুতে। প্রার্থনা, প্রার্থনা অর্থ আল্লাহ তাআলার কাছে চাওয়া। প্রার্থনা অর্থ চাওয়া। এরপরে রহিম, অর্থাৎ রহিম হলো যার অনেক দয়া। এই রহিম এটি আছে এখানে, হে রহিম, এবং পাশাপাশি আছে রহমান। এখানে এরপরে আছে রহমান, অর্থাৎ করুণাময় আল্লাহ। রহিম এটাও যার অনেক দয়া, করুণাময় আল্লাহ বোঝানো হয়েছে এখানে। ধরণী, এটা আমাদের কবিতার এখানে আছে, এই যে ধরণী, কত সুন্দর করিয়া ধরণী। ধরণী অর্থ হইল পৃথিবী। এরপরে মোদের, এটাও আছে এখানে, মোদের করেছ দান, মোদের করেছ দান, মোদের অর্থ আমাদের। এরপরে কণ্ঠ, কণ্ঠ হলো পাখির কণ্ঠে গান, এই যে পাখির কণ্ঠে গান, কণ্ঠ, এই কণ্ঠ হলো গলা, কণ্ঠ অর্থ হলো গলা। স্বজন এখানে আছে, এই যে স্বজনের কথা এখানে আছে, ভাই বোন ও স্বজন, এই স্বজন মানে আপন লোক, বন্ধুবান্ধব। মমতা মানে মায়া, মমতা স্নেহ,
এখানে আছে আমাদের শব্দটা কবিতার ভিতরে কোথায় আছে এই যে কত মমতায় কত মমতায় মমতা এরপরে আছে মধুর এই শব্দটি আছে কবিতার ভিতরে কোথায় যে এই যে এখানে মধুর করিয়া অর্থ হলো মধুর অর্থ হলো খুব মিষ্টি খুব মিষ্টি এরপরে সৎপথ সৎপথ দেখি কোথায় আছে কবিতার এই যে এইখানে সৎপথে চলি সৎপথে চলি সৎপথে চলি তাহলে এই সৎপথ অর্থ কি সৎপথ মানে হলো ভালো কাজের রাস্তা সৎপথে চলি মানে ভালো কাজের রাস্তায় চলি সৎপথ মানে ভালো কাজের রাস্তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দ্বিতীয় অনুশীলনীতে যাই আমরা দেখতেছি এখানে দ্বিতীয় অনুশীলনীতে লেখা আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তোমরা দেখতে পাচ্ছ নিচে কতগুলো ঘর আছে রহিম একটা ঘরে ধরণী একটা ঘরে প্রার্থনা একটা ঘরে রহমান একটা ঘরে মোদের একটা ঘরে সৎপথে একটা ঘরে কণ্ঠে একটা ঘরে এরপরে মমতা মমতার একটা ঘরে মধুর একটা ঘরে তো এই ঘরের থেকে যে শব্দগুলো আছে এখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করতে হবে তো বন্ধুরা দেখি ক স্রষ্টার এক নাম রহমান আমরা এখান থেকে নিয়ে আসতে পারি যে রহমান স্রষ্টার এক নাম রহমান এরপরে খ আমাদের দেশ ফুলে ফলে ভরা তাহলে এখানে কথা আমাদের ধরণী এই যে এটা ধরণী আমাদের ধরণী ফুলে ফলে ভরা এরপরে গ নাম্বার দেশ গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তো এখানে আনতে হবে এই যে মোদের 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 গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা ঘ নম্বরে আমাদের উচিত দেশ চলা আমাদের উচিত সৎ পথে চলা এখানে হবে সৎ পথ আমাদের উচিত সৎ পথে চলা ঙ নম্বরে তিনি সুরেলা দেশ গান গাইছেন এখানে হবে তিনি সুরেলা কণ্ঠে তিনি সুরেলা কণ্ঠে গান গাইছেন এরপরে চ মায়ের দেশ তুলনা হয় না এখানে হবে মায়ের মমতার তুলনা হয় না এরপরে ছ স্রষ্টার আরেক নাম রহিম স্রষ্টার আরেক নাম রহিম এরপরে কোকিল দেশ সুরে গান গায় এটা হবে কোকিল মধুর সুরে গান গায় কোকিল এই যে মধুর মধুর সুরে কোকিল মধুর সুরে গান গায় এরপরে ঝ তিনি ভোরে উঠে ড্যাশ করেন তিনি ভোরে উঠে ড্যাশ করেন কি হবে প্রার্থনা করেন তিনি ভোরে উঠে প্রার্থনা করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বাড়ির কাজ হলো তোমরা কবিতাটি বারবার আবৃত্তি করবে অন্ততপক্ষে 20 বার এবং 3 বার লিখবে কবিতাটি তোমরা মুখস্থ করে ফেলবে 2 নম্বর বাড়ির কাজ হলো শব্দগুলো শব্দার্থগুলো মুখস্থ করবে এখানে যে শব্দার্থগুলো আছে 1 নম্বর অনুশীলনী শব্দার্থগুলো মুখস্থ করবে লিখবে 3 নম্বর অনুশীলনী হলো এই শব্দগুলো ঘরের শব্দগুলো দিয়ে শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করবে এবং হাতের লেখাগুলো আমাকে দেখাবে আল্লাহ তোমাদের সহায় হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু